সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সংখ্যালঘু এলাকাত এবার শিক্ষার প্রসারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফের নক নতুন আদর্শ বিদ্যালয় একলগে মুক্তি করব রাজ্যের সংখ্যালঘু কেবাটাও এলাকাত। আর সংখ্যালঘু এলাকাত আগন্তক দিনত সরকারে কি কি পরিকল্পনা করেছে সংখ্যালঘু জনতার বাবে এই মুহূর্তে জানার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। সংখ্যালঘু এলাকাত শিক্ষার পোহর বিলাব রাজ্য সরকারে। সংখ্যালঘু জনতার বাবে একটা ভাল খবর এই মুহূর্ত, সংখ্যালঘু এলাকাত একলগে মুক্তি হব নক আবাসিক বিদ্যালয়। ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আটাইকেইখন বিদ্যালয় নির্মাণ কার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনত নির্মাণ করা হয়েছে বিদ্যালয় কেইখন। বিশ্বনাথ বরসলা বেজেরাত আবাসিক বিদ্যালয়ের মুক্তি হব। তার সমান্তরালক বরক্ষেত্রী কলগাছিয়া কোকরাঝারের হাতিধুরাত আছে বিদ্যালয়। কেবল ইমানেই নহয়, বারোখন বিদ্যালয় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। গোলকগঞ্জ বিলাসীপাড়া আর বটদ্রোয়ার বিদ্যালয়েরও নির্মাণ কার্য সম্পূর্ণ। সমান্তরালক বারোখনক বিদ্যালয় নির্মাণ কার্য চলি আছে। নখন বিদ্যালয় মুক্তি হব, তার সমান্তরালে বারোখনক বিদ্যালয় নির্মাণ কার্য চলি আছে। পুনর্বার উল্লেখ করব বিচার, সংখ্যালঘু এলাকাত এবার শিক্ষার পোহর বিলাব রাজ্য সরকারে। সংখ্যালঘু এলাকাত একলগে মুক্তি হব নখনক আবাসিক বিদ্যালয়। সংখ্যালঘু এলাকাত শিক্ষার ক্ষেত্র বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র তথা রাজ্য সরকারে। কেন্দ্র সরকারের অধীনত রাজ্য সরকারে বিশেষ পদক্ষেপ লৈছে রাজ্যের সংখ্যালঘু এলাকাত। সংখ্যালঘু কেবাটাও এলাকাত ইতিমধ্যে শিক্ষার পোহর বিলার আগবাঢ়িছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের অধীনত নির্মাণ করা হয়েছে নখনক বিদ্যালয়, আর নখনক বিদ্যালয় একলগেই মুক্তি করব সরকারে। সমান্তরালভাবে বারোখন বিদ্যালয় নির্মাণ কার্য চলি আছে। এই নখন বিদ্যালয় নির্মাণ সম্পূর্ণ হয়েছে, নখন বিদ্যালয় মুক্তি হব, আর তারপর বারোখনক বিদ্যালয় পুনর্বার মুক্তি হব। গোলকগঞ্জ বিরাসীপাড়া আর বটদ্রোয়াত নির্মাণ কার্য সম্পূর্ণ হয়েছে বিদ্যালয়ের। সংখ্যালঘু এলাকাত বিশেষভাবে শিক্ষার ক্ষেত্র প্রসার চলাব, শিক্ষার প্রসার চলাব রাজ্য সরকারে। সংখ্যালঘু জনতার বাবেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পুনর্বার উল্লেখ করছো। রাজ্যের কেবাটাও প্রান্ত সংখ্যালঘু প্রান্ত এলাকাত বিশেষ পদক্ষেপ গ্রহণ করব রাজ্য সরকারে। রাজ্য সরকারের তরফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংখ্যালঘু এলাকাত এবার একলগে নখনক বিদ্যালয় মুক্তি করব সরকারে। আর সংখ্যালঘু জনতার বাবে নিতান্ত এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছো। সংখ্যালঘু জনতার উদ্দেশ্যে শিক্ষার ক্ষেত্রে যে সংখ্যালঘু জনতা কেতিয়াও পিছ পড়ি যাতে না থাকে তার বাবেই সিদ্ধান্ত গ্রহণ করব।